দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের আয়োজন প্রবাসী বাংলাদেশে। প্রতিদিন এই সময়ে আমরা হাজির হই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে। আপনাদের সাথে আছি আমি তৌফিদ হোসেন। লেবাননে চলছে অর্থনৈতিক মন্দা, এর প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ী নয়, দেশটিতে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরাও ভুগছেন আর্থিক সংকটে। বিস্তারিত লেবানন প্রতিনিধি বাবু সাহার প্রতিবেদনে। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা আর করোনার প্রকোপে ভাগ্য বদলের আশায় লেবানন যাওয়া বাংলাদেশিদের দিন কাটছে হতাশায়। লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে লেবানন ছেড়ে দেশে ফিরে এসেছেন অনেক বাংলাদেশি। যারা এখনও দেশটিতে বসবাস করছেন তাদের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। $300 বেতন পাইলে $300 টাকাই বাড়িতে দিতে পারছে, আর এখন ৩ মিলিয়ন টাকা বেতন পাই লেবাননি টাকা দিয়ে এই দেশেই চলে না, চলা অনেক কষ্ট। বর্তমানে বাজারে আইলে আমরা কোনো কিছু কিনতে পারি না, মাছ মাংস খাইতে পারি না। লেবাননের সাবরা বাজার একসময় ছিল বাংলাদেশি ক্রেতা বিক্রেতাদের প্রাণকেন্দ্র, যেটি স্থানীয়ভাবে বাংলা বাজার নামেও পরিচিত। দেড় যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশিদের পদচারণায় মুখর থাকলেও এখন পরিস্থিতি বদলে গেছে। চলমান সংকটের কারণে আগের মতনই বাংলাদেশি ব্যবসায়ীদের ভিড়। টাকা বেতন পাই আমরা, চাউল আর তেলের দামে জায়গা, আমরা ঘর ভাড়া দিয়া খায়া অনেক কষ্টে আছি, মানে চলার মতো কোনো পরিবেশ নাই, বাংলাদেশে দিব কি, নিজেরই চলতে পারি না। দীর্ঘদিন ধরেই লেবাননে জনপ্রিয় বাংলাদেশের সবজি, তবে বর্তমানে দেশটিতে তীব্র জ্বালানি সংকটের কারণে বেড়েছে পরিবহন খরচ, ফলে উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশি সবজি চাষির সংখ্যাও। চরম সংকটে দিন পার করা বাংলাদেশিরা এখনও ভাগ্য বদলের আশায় দিন গুনছেন, তাদের প্রত্যাশা সুদিন ফিরবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মালয়েশিয়ায় গেল দুই দিনে বাংলাদেশি সহ ২৬ অবৈধ বসবাসকারীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার কুয়ালালামপুরের পুডুতে অভিযান চালিয়ে ৭ বাংলাদেশিকে আটক করে কর্তৃপক্ষ। পরদিন সেলানগরের পুচং এলাকা থেকে আটক করা হয় আরও ৫ জনকে। এছাড়া আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম এবং ঘানার নাগরিক রয়েছেন। আটককৃতদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সাথে যোগাযোগ করছে কর্তৃপক্ষ। আপনাদের আয়োজনের একদম প্রথমেই জানিয়েছিলাম লেবাননে অর্থনৈতিক মন্দা চলছে, যে কারণে ক্ষতির মুখে পড়েছেন দেশটিতে প্রবাসী ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি লেবাননে যাচ্ছি, আমাদের সহকর্মী বাবু সাহা যোগ দিচ্ছেন। বাবু সাহা, লেবাননে প্রবাসীরা যেই ধরনের সংকটে পড়েছেন, আপনি প্রতিবেদন যেমনটি করেছেন, এটি সমাধানের কোন উদ্যোগ কি নেওয়া হয়েছে? ধন্যবাদ তহিদ আপনাকে। লেবাননে গত দুই বছর ধরে এখানে কিন্তু চলছে এই ধরনের সংকট, এবং নতুন করে যুগ হয়েছে জ্বালানির সংকট। তো দুই বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সংকট সমাধানের তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি। তবে যদিও আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক ভাবে তা এই দেশের যে জাতীয় নেতৃবৃন্দ আছে তারা বিভিন্নভাবে তারা আলাপ আলোচনা করছে, কিন্তু আসলে সমাধানের কোনো পথই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এ পর্যন্ত লেবাননে প্রায় ৪-৫টি সরকারের পতন হয়েছে, এবং প্রতিবারই কিন্তু আলাপ আলোচনার মধ্যে কিন্তু সীমাবদ্ধ রয়েছে। আসলে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যদি এখানে মিকাতি প্রধানমন্ত্রী উনি নিয়োগ পেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মন্ত্রিসভা উনি গঠন করতে পারেননি, এবং এই আলোচনার মধ্যে কিন্তু এখন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। জানি না পরবর্তীতে কি হয়। বাবু, আরেকটি বিষয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে যে সাক্ষাৎকারগুলো আপনি নিয়েছিলেন সেখানে বলা হচ্ছিল যে প্রবাসীরা নিজেরাই সেখানে চলতে পারছেন না, সেখানে তারা পরিবারের জন্য টাকা পাঠাবেন সেই সুযোগটিও নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা টিকতে পারছেন না তারা তাহলে কি করবেন? তারা কি দেশে চলে আসবেন নাকি সেখানে তারা কোনো বিকল্প ব্যবস্থা করতে পারছেন? লেবাননে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রায় প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশে চলে গিয়েছে স্বেচ্ছায় দূতাবাসের নাম নিবন্ধনের মাধ্যমে। পাশাপাশি এমনও প্রায় হাজার হাজার প্রবাসী তারা ইউরোপের পথেও কিন্তু পাড়ি দিয়েছে, একদিকে সিরিয়া তুর্কি হয়ে তারা ইউরোপে চলে গিয়েছে। আর যারা এখন পর্যন্ত টিকে আছে তারা কিন্তু এমনটাই আশা টিকে আছে, হয়তোবা লেবাননের পরিস্থিতি হয়তোবা সামনে ভালো হবে সেই অবস্থায় কিন্তু টিকে আছে। তাছাড়া আপনি জানেন যে বিশ্বব্যাপী যে করোনা মহামারীর কারণে বাংলাদেশে একজন প্রবাসী গিয়ে সে এখানে কি করবে, তার সেই মূলধন তার হাতে নেই, যার কারণে অনেক প্রবাসী আমাদেরকে জানিয়েছেন যে আসলে
বাংলাদেশে গিয়ে কোন ধরনের ব্যবসা বা কোন ধরনের কর্মসংস্থানের যে সুযোগ সে সুযোগটা না থাকার কারণে কিন্তু সে এখানে এখন পর্যন্ত টিকে আছে। তো গত এই দেশে যে অর্থনৈতিক যে সংকট শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে টাকা পাঠাতে পারছে না, কারণ কি করে পাঠাবে একজন প্রবাসী? আগে যেখানে প্রায় অন্তত 40-50 হাজার টাকা সেখানে আয় করতো, সে বর্তমানে এখন 4-5 হাজার টাকা আয় করতে পারছে। সেই এই সামান্য আয়ে তার এখানে ভরণ পোষণ করাটাই অনেকটা কষ্টকর হয়ে পড়ছে, তাহলে সে বাংলাদেশে টাকা পাঠাবে কিভাবে? তো এই বিষয়ে কিন্তু আসলে এই সমস্যাগুলো নিয়ে প্রবাসীরা বর্তমানে খুবই চরম অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা জীবনযাপন করছে। কিন্তু এখন পর্যন্ত প্রবাসীরা অপেক্ষায় আছে, হয়তোবা এই দেশের পরিস্থিতি ঠিক হলে বা ডলার সংকটটা যদি কেটে যায় তাহলে হয়তোবা প্রবাসীরা সেই আগের মতো তারা এখানে কাজের সুযোগ পাবে। ধন্যবাদ আপনাকে বাবু। দর্শক, আমরা লেবানন থেকে জানছিলাম সেখানকার পরিস্থিতি সম্পর্কে। যুক্তরাষ্ট্রের মিশিগানে যথাযথ ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে জন্মাষ্টমী। এ উপলক্ষে মিশিগানের ডেট্রয়েট দুর্গা টেম্পলে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন হয়। আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। এ সময় শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। ডেট্রয়েট দুর্গা টেম্পল ছাড়াও মিশিগান কালীবাড়ি, ইসকন ডেট্রয়েট সহ মিশিগানের একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে 4 দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এদের মধ্যে রয়েছে ধর্মীয় নাটক, নৌকা বিলাস, ফায়ারওয়ার্কস সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রিটেনে ইয়র্ক আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাকিব আলী এবং সঞ্চালনা করেন তাজিমুল্লাহ। সভায় অংশ নেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে পরিবারসহ যে হত্যা করা হয় সেই ঘটনার প্রতি তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাপত্তা পালন করা হয়। এ সময় বক্তারা 15 আগস্টের হত্যাকাণ্ডকে পৃথিবীর ইতিহাসে কলঙ্কময় অধ্যায় হিসেবে আখ্যা দেন। সভা শেষে বঙ্গবন্ধু সহ শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। লন্ডনের নিউহ্যাম আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন মতিউর রহমান দুলাল এবং পরিচালনা করেন মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন এম এ করিম, লুৎফর রহমান সায়েদ, মাকসুদ রহমান সহ অনেকে। এছাড়াও অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বাংলাদেশ কমিউনিটি নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু সহ 1975 সালে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে দোয়া হয়। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।